কাইলৈ শারদীয় দুর্গাপূজার প্রথম দিন অর্থাৎ হস্তি কাইলৈ পাতত পোহাব দুর্গতী নাখিনী দেবী দুর্গা। আমি ইতিমধ্যে দর্শকলক উল্লেখ করছো রাজ্যের ইমূরের পর সিমূরলৈ এতিয়া উৎসাহর ঠল পৈছে। প্রতিখন পূজা মণ্ডপ অতি সুন্দরক সজাই পড়ে তোলা হয়েছে। শারদী রানী কাদরিবর বাবে এতিয়া পূর্ণ প্রস্তুতি রাজ্যের প্রান্তে প্রান্তে। কত কেনে ধরনের পরিবেশ আমি দর্শকলক দেখাই আছো। যা কেদিনত ব্যস্ততা এতিয়া অন্ত নোহা হয়েছে। মৃৎশিল্পী সকলো সম্পূর্ণরূপে সাজু হয়েছে আর এবার ব্যবসায় বাণিজ্যর ক্ষেত্রে যথেষ্ট আশা প্রকাশ করেছে। যা দুটা বছর যেহেতু কোভিড পরিস্থিতির পূজা অনুষ্ঠিত করবা না, গতি এবার সকলে উৎসাহে ওলা আছে দুর্গা পূজা উদযাপন করার। আমি ইতিমধ্যে দর্শকলক উল্লেখ করছো বিভিন্ন ধরনের কারুকার্যরে আসলে সজা হয়েছে পূজা মণ্ডপ সমূহ। এক অঘোষিত প্রতিযোগিতাত নামি পড়ছে পূজা আয়োজক সকল। এ আমি দর্শকলক ভেল্লার দৃশ্য দেখাইছো। ভেল্লাটো দেখা গৈছে পূর্ণ প্রস্তুতি আর এনেদরে অতি সুন্দরক এখন মঞ্চ সজা হয়েছে, এখন মণ্ডপ সজা হয়েছে। প্রতি বছর দরে এবারও আসলে এই পূজা মণ্ডপে বিভিন্ন ধরনের ঐতিহ্য বহন করার একো একোটা থিম হাতত লৈছে। আর আমি দর্শকলক এই মুহূর্তে দেখাব বিচারিম আমার ভেল্লার স্থানীয় সংবাদদাতার একটা প্রতিবেদন আছে। পূজা মণ্ডপর পর আমি এই মুহূর্তে প্রতিবেদনটি আগবাইছো। শারদীয় দুর্গোৎসবলৈ মাত্র এটা দিন বাকি। রাজ্যের বিভিন্ন প্রান্তর বরপেটা জেলাতে চলছে ব্যাপক প্রস্তুতি আর এই মুহূর্তে মই উপস্থিত আছো বরপেটা জেলার ভেল্লার অন্তর্গত বিষ্ণুপুর গাঁত। আর এই আমার পিছফালে দেখবলে পাইছে বিষ্ণুপুর গাঁর সার্বজনীন এই দুর্গা মন্দির আর ইয়াতে অনুষ্ঠিত হব এইবেলি 29 সংখ্যক শারদীয় দুর্গোৎসব। আর দেখবলে পাওয়া গেছে ইয়াত ব্যাপক উৎসাহ উদ্দীপনা আর প্রস্তুতি। ইয়ার যি কমিটি আছে, যে কর্মকর্তা আছে, শারদীয় দুর্গোৎসবক আদরিবলৈ ব্যাপক প্রস্তুতি অব্যাহত রাখিছে। ইয়াত দেখবলৈ পাইছে বিভিন্ন সাজ সজ্জা তথা পেণ্ডেলে এইদরে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত করবলৈ প্রস্তুতি চলাইছে। কব লাগিব যে বিগত দুটা বছর ধরে কোনো ধরনের পূজা পার্বণ অনুষ্ঠিত করবা নাছিল, যদিও এইবেলি অতি উলহ মালহেরে শারদীয় দুর্গোৎসব পালন করবলৈ প্রস্তুতি চলিছে। আর এই মুহূর্তে দুর্গা উৎসব কমিটির এগারী বিষয়বীর কিছু কথা পাতি যত্ন করিম কি জানাব কি ধরনের আপনার প্রস্তুতি আর কি জানাব। আমার প্রস্তুতি পাঁচদিনের প্রস্তুতি, বিশেষ আমার সপ্তমী অষ্টমী নবমীত একচুয়ালি বর্ণাঢ্য কার্যসূচীতে আমি তিনিদিন, সেই তিনিদিন অল্প বিশেষভাবে আমি ই করে প্রস্তুতি চলাইছো। সপ্তমীর দিনে আমার যাত্রা গান আছে, অষ্টমীর দিনে আমার আধুনিক নৃত্য প্রতিযোগিতা আর নবমীত আমার সাংস্কৃতিক সন্ধ্যা। এই সাংস্কৃতিক সন্ধ্যার বিশেষ আকর্ষণ হয়েছে আমার সারে গ্রাম খ্যাত পদ্মনাভ বরদলৈ, গীতালী দেবী আর রিদীপ্তা শর্মা আর বাবু বুবুমণি। বিশেষ সেদিন এখন আমার বহুত মানুষ সমাগম বলে কব লাগিব যে 1 অক্টোবরের পাঁচ অক্টোবর পাঁচদিনিয়া কার্যসূচী হাতত লৈছে আর এগারী বিষয়বী আছে তোরপা জানি বিচারিম। আপনাদের যেহেতু বিভিন্ন ধরনের দেখবলে পাওয়া গেছে বিভিন্ন ধরনের কাম কাজ চলি আছে, কিমান খিনি কাম সম্পূর্ণ হয়েছে এতালেক? বর্তমানে আমার পূজার কাম প্রায় 90% কাম শেষ হয়েছে। এতিয়া আমার গোটেইবিলাক সামগ্রী যিমানবিলাক লাগে সববিলাক আহি পাইছে। ঠিক পূজার কারণে আমি এইবিলাক ভাগ ভাগ করে ধুনিয়াকৈ সজাব বাকি আছে। এইখানে কামও আমার অহাকালির ভিতর শেষ হয়ে যাব। ইয়াত আমার আজি 29 বছর ধরে দিল। আমার যেহেতু নিজা মূলধন বলা 1 টকা নাই, কম পূর্ণ খরচ রাইজর দান দক্ষিণা আর আশীর্বাদর। আর এই দান দক্ষিণার ক্ষেত্র যে অকল হিন্দু মানুষে দান দিছে এইটু নহয়। এই ধর উদাহরণ হিসাবে আমার একদম দাঁতি কাষরে গাঁও ভেল্লা অসমীয়া মুসলমান গাঁও গরিয়া মরিয়া তেখেতসকলের আমি যি ধরনের সহায় সহযোগ আর্থিকভাবে শারীরিকভাবে পাও আচরিত মানিবলগা। অকল পূজা বলে নহয়, পূজার পিছতো আগতো আমাক এই পূজা মন আমার যদি ঠাইখন অতিকৈ মানে ধুনিয়া হয়ে আহি আছে। গতি ভবিষ্যতে কি করব লাগিব কি করব নালাগিব বা অতীতত কি করেছিল তেখেতসকলে আমাক প্রতিটি মুহূর্তে আমার দিহা পরামর্শ আগবায় আর তেখেতসকলের দিহা পরামর্শ মতে আমি আগবাড়ি যাত যথেষ্টখানি গুরুত্ব দিও। গতি ইয়াত আমার পূজা হিন্দু মানুষ পূজা এইটু নহয়, এই শক্তি পূজা। দুর্গা পূজা মানে দুর্গতি নাশ হয়নি, সকল সমাজের সকল বিপদ আপদ দুঃখ দুর্গতি নাশ করার কারণে যে পূজা, সেই কারণে দুর্গা পূজা। আর ইয়াত অকল হিন্দু মানুষ যে সহযোগ করে এনে নহয়, গোটে সম্প্রদায়ের মুসলমান হোক তেখেতসকলের দান দক্ষিণের সহায়ের পর গোটেখিনি আমি লাভ করো। হয় নিশ্চিতভাবে কব লাগিব যে দুর্গতি দাখিনি দেবী দুর্গার আরাধনাত কাইলৈর ব্যস্ত হয়ে পড়ব সমগ্র রাজ্যবাসী। অতি উখল পাখল পরিবেশ, সকলে দুর্গা পূজা
উদযাপন করার এতিয়া প্রস্তুতি প্রায় টুঙ্গত উঠিছে। তো আমি রাজ্যের বিভিন্ন প্রান্তর পরিবেশ যদি দেখাই আসো দুধনৈর পরিবেশ দেখার আমি মুহূর্তত দুধনৈ সংবাদদাতা ভবেশ চন্দ্র ভাগবতীয় তার প্রতিবেদন আছে আগবাইছো প্রতিবেদনটো। শারদীয় দুর্গোৎসবলৈ মাত্র কেইটামান মুহূর্ত বাকি, অহাকালি মহাষষ্ঠী পূজা আর মই এই মুহূর্তে উপস্থিত আছো রংজুলি তহসিল ময়দানত। আর ইয়াতে রংজুলি যুব দুর্গা পূজা উদযাপন সমিতিয়ে এই বুলিও উদযাপন করবলে ওলাইছে পাঁচদিনাকৈ শারদীয় দুর্গোৎসব। ইতিমধ্যে এই দুর্গোৎসবর এক বিশেষ আকর্ষণ হয়েছে ষাটিফুট দৈর্ঘ্যর এক রাবণের মূর্তি, আর মহাদশমীর দিনাখন দশেরার দিনাখনে এই ষাটিফুট যে রাবণের মূর্তি, এই রাবণের মূর্তি দাহন করার এক কার্যসূচী হাতত লৈছে পূজা কমিটিয়ে। আর ইতিমধ্যে মই মোর এই প্রতীক্ষক এই দৃশ্য দেখাবলৈ মই অনুরোধ জানাইছো। যি ষাটিফুট দৈর্ঘ্যর যে রাবণের যে প্রতিমূর্তি ইয়াত সাজি উলিয়াইছে ভাস্কর্য শিল্পী ঘনকান্ত রাভাই, মই এই মুহূর্তত মোর প্রতীক্ষক সেই দৃশ্য দেখাবলৈ অনুরোধ জানাইছো। যে রংজুলি যুব দুর্গা পূজা উদযাপন সমিতিয়ে এইবুলি অন্যান্য বর্ষর দরে এইবুলিও তেওঁলোকে যি এই ষাটিফুট দৈর্ঘ্যর যি এই রাবণের প্রতিমূর্তি দাহন এক কার্যসূচী গ্রহণ করেছে, আর সেয়া কার্যসূচী করব দশেরার দিনাখন। আর এই মুহূর্তত মোর লগত উপস্থিত আছে এই ষাটিফুট দৈর্ঘ্যর যি রাবণের প্রতিমূর্তি যিগৰাকী শিল্পীয়ে নির্মাণ করে আছে মোর লগত তেখেতে উপস্থিত আছে ঘনকান্ত রাভা, তেখেতে এগৰাকী সুদক্ষ ভাস্কর্য শিল্পী। মই তেখেতৰপৰা এই বিষয়ত কিছু কথা জানিবলৈ ইচ্ছা করম। যেহেতু দশমীর দিনাখন বিজয়া দশমীর দিনাখন আপনাদের প্রতি বছর দরে এই বছরও যে রাবণের যে প্রতিমূর্তি দাহন কার্যসূচী হাতত লৈছে, আর এই রাবণের প্রতিমূর্তি দাহন কার্যসূচীত আপনি রাবণের যে ষাটিফুট দৈর্ঘ্যর যে বিশাল মূর্তি এটা নির্মাণ করে আছে কি কব এই নাই খুবই ভাল লাগে। কিন্তু প্রত্যেক বছরে যে দুর্গা পূজার আগ মুহূর্তত কমিটিয়ে একটা মানে একটা ডর একটা দায়িত্ব দিয়ে তার কারণে সেইখানে ভাগ লোক ভাল লাগে খুবই। তার কারণে যেটা নির্মাণ করার পিছত যদি সেইখানে কামখানি সকলমে আমি ভালকে হাই রিয়েলিস্টিক বেজও নহয় মানে রিয়েলিস্টিক বেজত কামটি করে আন মানে রাবণ যে প্রতিকৃতি বনায় তেওঁলোকতকে অলপমান যদি আমি রিয়েলিস্টিক বেজটা আনব বিচার এনেকে জাস্ট এতে পুতলা টাইপর বনায় হেনে দাহন করে, তো আমি অলপমান রিয়েলিস্টিক বেজটা আমি আনব বিচার সেটাই আমার টার্গেট থাকে। ভাল লাগে খুবই ভাল লাগে। এই এই যে আপনার প্রতিমূর্তি বনাইছে আপনার কি ফুট ওখ হব? আমি ষাটি ফুটর টার্গেট লিখছি, ষাটি ফুট টার্গেট যেটা বেশি হব পারে। আচ্ছা, এই নির্মাণত মানে খরচ কিমান আহি যায়? আমার 2-2.5 লাখের ভিতর আমার বাজেট থাকে, মানে আমি সেইখানির ভিতরতে আমি কামখানি শেষ করব বিচার আমার সে প্রত্যেক বছরে সেইটাই টার্গেট থাকে। আর যদি সেনেকে আর বাজেটর অলমান যদি সংযোগ করব পারি এড করব পারে যে হয়তো আর ইয়াতে সেই ফিগারের গঠন বা মেটেরিয়ালসর কিছু সাল সলনি হব, তার ফলত কামও অল্প বেলেগ দেখা যাবে। এই মূর্তিটি নির্মাণের সময় আপনার কেনকা ধরনের বস্তু মানে কেনকা ধরনের সামগ্রী ব্যবহার করছে? আসলে আমি একদম থলুয়া মানে কব গেলে আমার ওচরে পাজরে যেনে বাঁহ বাঁহেরে মিক্সের বা বস্তারে সেগুলো ফিগারের গঠনখিনি দিব বিচার আর ফেজটোর উপায় নাই সেইটার কারণে রিয়েলিস্টিক বেজ যেহেতু করবলে সেকারণে আমি থার্মোকল ইউজ করি। আর এনেদরে আসলে দুধনৈ অতি সুন্দর আসলে পরিবেশ আমাক দেখালে স্থানীয় সংবাদদাতাই। বিজয় দশমীর দিনা রাবণ দহনের যে কার্যসূচী তার বৃহৎ আকারের রাবণ প্রতিমূর্তি ইতিমধ্যে সাজিছে অতি আটক ধুনিয়া হয়ে পড়েছে। রাজ্যের প্রতিটি প্রান্ততে এটা দেখা গেছে পূর্ণ প্রস্তুতি। আমি এনেদরে দর্শকক দেখাই যাব রাজ্যের কত কেনে ধরনের পরিবেশ পরবর্তী সময়ত, আর মহানগরীর পরিবেশও আমি দেখাই যাবলৈ চেষ্টা করি।